কৃষ্ণগড়ের হত্যাকাণ্ড জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, একের পর এক তথ্য সামনে আসছে। ইতিমধ্যে পোস্টমর্টম হয়েছে, কিন্তু যে রিপোর্ট সেই রিপোর্ট পাওয়া যায়নি। প্রাথমিক একটা রিপোর্ট পাওয়া গেছে, আর তারপরেই সেখানে দেখা গেল মহুয়া মৈত্রকে পৌঁছে যেতে। কারণ ইতিমধ্যে রাজনৈতিক দলের অনেকেই সেখানে যাওয়া আসা করেছেন। লোকেশ চট্টোপাধ্যায় প্রথমেই গিয়েছিলেন, তারপরেই দেখা যাচ্ছে যে মহুয়া মৈত্র সেখানে পৌঁছে গেছেন। কৃষ্ণনগরে নির্যাতিত তার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার 18 অক্টোবর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বাইকে চেপেই পৌঁছে যান নির্যাতিতার বাড়িতে। সেখানে নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহুয়া মৈত্র। জানালেন নির্যাতিতার মা আপাতত ময়না তদন্তের রিপোর্ট আসার জন্য অপেক্ষা করার কথা বলেন সাংসদ। এদিনও নির্যাতিতার মা অভিযুক্ত রাহুল বোস ও তার বন্ধু সৌরভকে চাপ দিলে সব জানা যাবে বলে দাবি করেছেন। মহুয়া মৈত্র পাশে থাকার বার্তা দিয়েছেন। এসপির সঙ্গেও সাংসদের কথা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার মা। এ বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাংসদের কথা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার বাড়ির লোক। নির্যাতিতার মা কি বলছেন শোনাবো আপনাদের। মহুয়া মিত্র এসেছিলেন, তার আগে আরেকজন এসেছিল, যে এসেছিল এখন যে এসছে তার নামটা মহুয়া মিত্র এসেছিলেন। কি কি আশ্বাস দিলেন? উনি সমস্যার দিক থেকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। আর উনি বলছেন যে রিপোর্টটা যতক্ষণ না আসবে ততক্ষণ তো কিছু বলা যাবে না, রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। কতটা সাহস পেলেন? সাহসটা আমি পাচ্ছি অনেক দিক থেকেই, কিন্তু যা চলে গেছে তার সাহস, সে আমার সব থেকে বড় সাহস। আমার মেয়ে ছিল আমার সব থেকে বড় সাহস, এর থেকে বড় সাহস আমাকে আর কেউ দিতে পারবে না। আমরা বিচার চাই, ব্যাস আর আমি বিচার চাই না। আমরা আরো যারা যারা রাহুল বোসকে ধরেছে, আমি একটাই কথা বললাম যাতে দোষীদের শাস্তি হয়। রাহুল বাসু এবং তার সঙ্গে সৌরভ বলে একটা ছেলেকে যে অ্যারেস্ট করেছে, আরো অনেকেই আছে, বললেন আমাদের চাপ দিলে সব জানা যাবে। ওই রাহুল বসু আর সৌরভকে চাপ দিলে সব জানা যাবে। উনি বললেন যতখানি সহযোগিতা করার আমরা করব। আর আমি বারে বারে প্রথম থেকে জানিয়েছেন, একটা কথাই বলছি যে আমার মেয়ে কিন্তু নিজে করার মেয়ে না, কখনো এটা হতে পারে না। কারণ আমি তো তার কিছু সিমটম পেতাম সকাল থেকে, আমার ভালো মেয়ে খেয়েছে, আমি খাইয়ে দিয়েছি, পুজোর মুদিখানার দোকান থেকে পুজোর মার্কেটিং করতে গিয়ে কি করে এটা হয়। হ্যাঁ হ্যাঁ বলেছেন, আমি আমি পাশে আছি যতটা। উনি বারে বারে বলেছেন যে কোনো রকম সহযোগিতা লাগলে আমাকে বলবে, বলে গিয়েছেন। এসপিকে জানিয়েছেন? হ্যাঁ এসপি স্যারকে জানিয়েছেন। শুক্রবারের কৃষ্ণনগরের ঘটনা নিয়ে কৃষ্ণনগর নদিয়া উত্তর জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। নদিয়া উত্তরে বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, কৃষ্ণনগর একটা শান্তিপ্রিয় এলাকা, অতীতে এরকম ঘটনা আগে ঘটেনি। আমাদের প্রশ্ন, যেখানে পুড়িয়ে মারা হয়েছে সেখান থেকে অনেকটা দূরে নিয়ে এসে দেহ ফেলা হয়েছে, আমাদের প্রশ্ন কারা কারা জড়িত বের করতে হবে, তদন্তকারী অফিসারকে সরানো একটা আইওয়াশ, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। পরিবারের সঙ্গে আমাদেরও দাবি সিবিআই তদন্ত, এই পরিবার যাতে সঠিক বিচার পায়, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যতক্ষণ না পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ধরা পড়ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। শনিবার 19 অক্টোবর কৃষ্ণনগরে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাম্প্রতিক যে কৃষ্ণনগরে যে আমাদের লক্ষ্মীর যে অপহরণ এবং তার যে বর্বরোচিতভাবে তাকে আজকে আমাদের তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমরা দেখেছি, একটাই কারণ হচ্ছে যে কৃষ্ণনগরে একটা শান্তিপ্রিয় এলাকা, অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই আমরা চাচ্ছি যে আমাদের ঘরের লক্ষ্মী যেভাবে তাকে দগ্ধ করে তাকে
আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে কুড়ি মানুষ সেখানে তো আমাদের নেই, সেখান থেকে অনেকটা দূরে নিয়ে এসে ফেলে রাখা হচ্ছে, তাহলে এই মৃত্যুর জন্য কারা কারা দায়ী, কারা তাকে অন্য জায়গায় নিয়ে এসে ফেলে গেল এবং সেই কারা কারা এই কাজটা করেছে? শুধু আইওয়াশ করার জন্য এখানকার আইসি সাহেব কোতোয়ালি থানার আইসি একজনকে তাকে ধরা হয়েছে, অ্যারেস্ট করেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম একজনের পক্ষে এইরকম ঘটানো সম্ভব নয়, তা এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে। এবং শুধু তাই নয়, এটাকে বাইপাস করার জন্য মিডিয়াতে ছাড়া হয়েছে মেয়েটা নাকি বলেছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আদৌ কি যদি যেখানে তিনি সেই আমাদের ঘরের লক্ষ্মী সেই জায়গায় তার থাকবে, তাহলে সেখান থেকে অনেক দূরে কোথায় কোথায় অগ্নিদগ্ধ হয়েছে সেই জায়গায় সে পড়েছিল না, সেই জায়গাটাই আমরা আসতে যাচ্ছি। তাই আমরা চাচ্ছি, পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং শুধু তা না, এই বিষয়টাই আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম নেতৃত্ব শুভেন্দু অধিকারী এই বিষয়টা ফলো আপ করছেন। ওনারা প্রয়োজন বোধে এই পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন। এবং শুধু তাই নয়, আমাদের দাবি, এই পরিবারেরও দাবি, যেটা হয়েছে সিবিআই তদন্তের দাবি ওনারা করছেন, আমরাও তার সঙ্গে একমত আছি এবং আমরা চাইব যে এই পরিবার যত সঠিক বিচার পায়। আমাদের ঘরের লক্ষ্মী যেভাবে, সেই ঘরের লক্ষ্মী যত উপযুক্ত বিচার পায় এবং যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের যত উপযুক্ত শাস্তি হয়, তার জন্যে আমাদের এই আন্দোলন আমরা জারি রাখছি। প্রয়োজন এনিটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। একেবারেই থমথমে, কেননা আমরা দেখেছিলাম যে এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মৃত পরিবারের পাশে ছিল এবং স্বাভাবিকভাবেই একদম প্রথম দিন থেকে কিন্তু প্রথমে কংগ্রেস, তারপর সিপিআইএম, এমনকি বিজেপি, অর্থাৎ তিন প্রধান বিরোধী রাজনৈতিক দল কিন্তু এই বিভিন্ন রকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া গতকাল, অর্থাৎ গতকাল কিন্তু মহুয়া মৈত্র অর্থাৎ তৃণমূল সাংসদ, তার এলাকাতেই কিন্তু এই ঘটনা, অর্থাৎ কৃষ্ণনগরের শহর, কৃষ্ণনগর শহরে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ মহুয়া মৈত্র কিন্তু গতকালই কৃষ্ণনগরে ফিরেছে এবং স্বাভাবিকভাবে মহুয়া মৈত্র কিন্তু গতকাল তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে মৃত মহিলার এই মাকে কিন্তু তিনি সান্ত্বনা দেন, এমনকি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং যে কোনো সময় নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।